নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং এই মুহূর্তে কিন্তু রয়েছি মোহনবাগান ক্লাবে, এবং মোহনবাগান দল কিন্তু আজ ঘরের মাঠে অনুশীলন সারে, এবং সামনেই এএফসি কাপের যে ম্যাচ সেই ম্যাচের জন্য কিন্তু অনুশীলন সারছে মোহনবাগান। কয়েকদিনের ছুটি কাটিয়ে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে সবুজ পেরুন ব্রিগেড। কিন্তু এদিনের অনুশীলনে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা খেলোয়াড়ই ছিলেন, যদিও আজ নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলে দুই ভাগ হয়ে মোহনবাগান দল। এবং যদিও এই অনুশীলনের মধ্যে ছিলেন না মনবীর এবং অনিরুদ্ধ থাপা, তারা কিন্তু এই অনুশীলনে ছিলেন না, তারা মাঠে আলাদা অনুশীলন করেন এবং তারপরে অনুশীলনের মাঝেই কিন্তু তারা উঠে যান। দ্বিতীয়ত, এই অনুশীলন একটা চমক ছিল, যে চমক অবশ্যই দিমিত্রি পেত্রাতোসের দুই ভাই কোস্তা পেত্রাটোস এবং মাকি পেত্রাতোস নামে এই দুই নতুন অস্ট্রেলিয়ান খেলোয়াড়, তারা কিন্তু মোহনবাগান দলের ট্রায়ালের জন্য রয়েছে। এবং এই দুই বিদেশে কিন্তু দিমিত্রি পেত্রাতোস, অর্থাৎ মোহনবাগানের যে অন্যতম ভরসা, সেই দিমিত্রি পেত্রাতোসের দুই ভাই, এই দুই ভাই কিন্তু মোহনবাগানের এই অনুশীলনে ট্রায়ালে রয়েছেন। এবং বলা যেতে পারে হালে কি মোহনবাগান এবারে তিনজন দিমিত্রি খেলবে, সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। এবং আজ অনুশীলনের কিছু বিশেষ মুহূর্ত রইল আপনাদের জন্য। Extra time. Latest news আর exclusive video সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের YouTube চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।